হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার পরিমাণগত রসায়নের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। সো আজকের লেকচারটা আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আমরা আজকে পড়বো আজকের লেকচারে সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ভাই তোমার টাইট্রেশন। সো আজকে হচ্ছে আমরা টাইট্রেশনের একদম বেসিক আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করব, এবং আমরা আজকে চেষ্টা করব টাইট্রেশনের থিওরিগুলো কমপ্লিট করে ফেলার। আর যদি কমপ্লিট না হয় তাহলে আমরা নেক্সট লেকচারে করব, সমস্যা নেই সেটা, কিন্তু আমরা আজকে টাইট্রেশনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আজকের লেকচার হয়তো আমরা কোনো ম্যাথ ট্যাথ করবো না, জাস্ট পুরোপুরি থিওরি বেসিসে থাকবো আমরা এখানে। টাইট্রেশন জিনিসটা কী, কীভাবে কাজ করে সব আমরা বোঝার চেষ্টা করব। তো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে আমাদের ভাই ফেসবুক গ্রুপ, তোমরা তো এখানে আশা করি জয়েন দেওয়া আসো, যদি কেউ জয়েন না দিয়ে থাকো তাহলে এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের মেইন টপিক, যেটা হচ্ছে আমাদের টাইট্রেশন এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আমরা স্টার্ট করার চেষ্টা করি। আচ্ছা, বেসিক্যালি টাইট্রেশন জিনিসটা কী আমি তোমাকে একটু করে বোঝাই বলি। আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে একটু করে বোঝাই। সাপোজ ধরো আমার কাছে একটা অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া আমরা নিচ্ছি। সাপোজ ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে যেটার নাম ধরো সাপোজ হচ্ছে ভাই HCl, আর ধরো আমার কাছে একটা ক্ষারক আছে যার নাম হচ্ছে, সাপোজ ধরো আমার কাছে হচ্ছে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো আমার কাছে একটা অ্যাসিড আছে যার নাম হচ্ছে HCl, এবং আমার কাছে একটা ক্ষারক আছে যার নাম হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। কোনো কারণে যদি আমি এদের মধ্যে বিক্রিয়া ঘটাই কী উৎপন্ন হবে ভাই? আমরা সবাই জানি এদের মধ্যে বিক্রিয়া ঘটালে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে পানি তৈরি হবে ভাই, রাইট? তার মানে এটা একটা অ্যাসিড, আবার তোমার ধরো এটা একটা ক্ষারক, এদের মধ্যে যখন আমি বিক্রিয়া ঘটাইছি তখন এখানে লবণ আর এখানে পানি উৎপন্ন হয়েছে। টাইট্রেশন প্রক্রিয়াটা কি আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো ধরো এদের যে কোনো দুজনের মধ্যে HCl এবং NaOH এর মধ্যে সাপোজ ধরো HCl এর ঘনমাত্রা যেটা আছে মানে মোলারিটি সেটা তুমি হচ্ছে জানো, সাপোজ এটা তুমি হচ্ছে যে ভাই জানা আছে। ওকে, তাহলে এটা আমার কাছে কী আছে, জানা আছে। আচ্ছা, তারপর ধরো যাক কতটুকু HCl বিক্রিয়া করছে তার আয়তনটাও আমার কাছে জানা আছে, সাপোজ কতটুকু বিক্রিয়া করছে তার আয়তনটাও আমার কাছে এখানে জানা আছে কতটুকু HCl বিক্রিয়া করছে। আর অন্যদিকে যে ক্ষারকটা বিক্রিয়া করছে সেই ক্ষারকের সাপোজ ধরা যাক কোনো কারণে S যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে অজানা আছে, আবার V যেটা আছে এটাও ধরো আমার কাছে অজানা আছে। আমি তোমাকে জিনিসটা এখানে বুঝাই বলি ভাই। তাহলে এখানে দেখো আমরা কী করলাম, এখানে আমরা হচ্ছে ভাই একটা অ্যাসিডকে নিছি আর একটা ক্ষারককে নিছি। সাপোজ ধরো যে অ্যাসিডটা বিক্রিয়া করতেছে সেই অ্যাসিডের ধরা যাক আমার কাছে মোলারিটি জানা আছে, মানে মোলারিটির ভ্যালুটা আমি জানি, আবার আয়তন যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে আমি জানি, আবার অন্যদিকে যে ক্ষারকটা আমরা বিক্রিয়া করাচ্ছি সেই ক্ষারকের সাপোজ ধরো আমি মোলারিটিও জানি না, আবার সেই ক্ষারকটা ধরো আমি হচ্ছে ভাই আয়তনটাও জানি না। এখন কী করা যায়? এখন দেখো এখানে তুমি যদি স্টয়কিওমেট্রি ইউজ করো, স্টয়কিওমেট্রি রুল যদি ইউজ করো, এখানে এই রুলে যদি তুমি এখানে স্টয়কিওমেট্রি রুল যদি ইউজ করো কী লিখতে পারো? দেখো তো স্টয়কিওমেট্রি রুল অনুসারে আমরা সবাই শিখে আসছি ভাই স্টয়কিওমেট্রি রুল। দেখো তো ভাই এখানে আমরা স্টয়কিওমেট্রি রুল অনুসারে কী লিখতে পারি, এন অফ HCl ইকুয়াল টু এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সবার আগে এক এবং এক করে আছে তাই নিচে আর ডিভাইডেড বাই ওয়ান করার দরকার নাই, এটা তো আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, এন মানে আমরা আবার কী লিখতে পারি, ওই এস ইন্টু ভি না ভাই? তাহলে এন অফ HCl এর জায়গায় আমি কী লিখতে পারি, তাহলে এস অফ HCl ইন্টু ভি অফ HCl ইকুয়াল টু এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন ভাই? কারণ আমরা জানি এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই তোমার ঘনমাত্রা এবং আয়তনের গুণফল, অর্থাৎ এস ইন্টু ভি। তাহলে এন অফ HCl কত হবে, এস অফ HCl ইন্টু ভি অফ HCl। অন্যদিকে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে, তাহলে এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এখন দেখো অলরেডি কিন্তু আমরা এখানে এই দুইটা ভ্যালু কিন্তু জানি, অলরেডি দেখো এই দুইটা ভ্যালু কিন্তু আমি এখানে জানি, এই দুইটা ভ্যালু কিন্তু আমরা এখানে জানি। তাহলে এই দুইটা ভ্যালু আমাদের কাছে কী আছে, এটা হচ্ছে আমাদের কাছে জানা আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার কাছে এখানে এস অফ NaOH জানা নাই, সাপোজ ধরো আমার কাছে ভি অফ NaOH জানা নাই। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোনো কারণে তোমার যদি এস অফ NaOHটা তোমার বের করতে ইচ্ছা করে, সাপোজ তোমার জানতে ইচ্ছা করতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি ইউজ করছো সেটার মোলারিটি বা ঘনমাত্রা কত, সাপোজ তোমার কাছে এটা জানতে ইচ্ছা করতেছে, তাহলে এটা কীভাবে জানা সম্ভব? এটা দেখো এখানে এখানে দুইটা আননোন, একটা এস একটা ভি। কোনো কারণে তুমি যদি ভিটাকে বাইর করতে পারো
অর্থাৎ কোনো কারণে তোমার কাছে যদি কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে সেই আয়তনটাকে তুমি যদি কোনো কারণে বাইর করতে পারো, তাহলে তুমি কিন্তু এখানে এসও ফ্যানওএইচটা বের করে ফেলতে পারবা। কেন? কারণ দেখো, কারণ অলরেডি এই দুইটা জিনিস তোমার জানা আছে। আর কোনো কারণে তুমি যদি ভাই এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা বের করতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডের কী বের করতে পারো, আয়তনটা বের করতে পারো, মানে কত আয়তন বিক্রিয়া করছে সেটা যদি বের করতে পারো, তাহলে তুমি ইজিলি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সেটা তোমার ক্যালকুলেট করা মানে ইজি হয়ে যাবে। কারণ জাস্ট সেখানে মান মান বসালেই হবে। ওকে, এখন কতটুকু আয়তন বিক্রিয়া করছে এটা তুমি কিভাবে ব্যয় করবা? এটা তুমি হচ্ছে ভাই টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় করবা। এটা কিসের মাধ্যমে ব্যয় করবা ভাই? টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এই যে অজানা যেটা আছে এখানে, তুমি যদি এইটার মধ্যে যদি টাইট্রেশন করাও, আমরা যদি এখানে যদি কী করি বলতো, টাইট্রেশন যদি করি, টাইট্রেশন হচ্ছে একটা পদ্ধতি ভাই, আর কোনো কিছুই না, এটা জাস্ট এখানে সিস্টেম মানে কিছু যন্ত্রপাতি ইউজ করে করা লাগে। তাহলে টাইট্রেশন করলে আমাদের এখানে ভিটা কী হয়ে যাবে? জানা হয়ে যাবে। কীভাবে জানবো সেটা তো আমরা দেখাবো তোমাকে। তার মানে আমরা এখানে যেটা বললাম পড়লাম, তোমরা জানো নিশ্চয়ই এটা অনেকেই কলেজের মধ্যে ল্যাবরেটরিতে করছো, তাদের কাছে জিনিসটা বুঝতে অনেকটা খুবই ইজিতে বুঝে যাবা, কিন্তু আমি জিনিসটা এমনভাবে বুঝাচ্ছি যেন যারা ল্যাবরেটরিতে এটা জীবনেও করো নাই তারাও যেন বুঝতে পারো, ঠিক আছে? তো তুমি যদি ল্যাবরেটরিতে নাও করো কোনো প্রবলেম নেই, আমি তোমাকে ফুল প্রসিডিউর ব্যাখ্যা করতেছি। তার মানে জিনিসটা বুঝো আসো, যে সাপোজ তোমার কাছে তুমি আগে থেকে এস অফ এসিএল জানতা, আবার ভি অফ এসিএলও তুমি এখানে জানতা, তাহলে তোমার কাছে সাপোজ কোনো কারণে যদি এস অফ এনওএইচ বের করতে হয়, তোমার অবশ্যই অবশ্যই ভি অফ এনওএইচ জানা লাগবে। কিন্তু ভি অফ এনওএইচ তো তোমার অজানা ছিল, তো ভি অফ এনওএইচটা কি তুমি কীভাবে বের করতে পারবা? তোমার তখন এখানে টাইট্রেশন করা লাগবে। ওকে, তোমার তখন এখানে কী করা লাগবে বলো তো? টাইট্রেশন করা লাগবে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো ভাই। আচ্ছা, এখন কীভাবে বের করবো আমি তোমাকে এখানে, চলো প্রসিডিউর শিখে আসো। টাইট্রেশনের মধ্যে আমরা কিছু যন্ত্রপাতি ইউজ করি। তোমার দেখবা টাইট্রেশনের মধ্যে এরকম একটা লম্বা টিউব ইউজ করা হয়। টাইট্রেশনের মধ্যে এরকম একটা লম্বা টিউব ইউজ করা হয়। আমরা যদি একটু দেখতে চাই, এরকম একটা লম্বা টিউব থাকে টাইট্রেশনের মধ্যে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই বুরেট। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই বুরেট। তাহলে দেখো এখানের মধ্যে, তাহলে টাইট্রেশনের মধ্যে এরকম একটা লম্বা একটা টিউব ইউজ করা হয়। এরকম একটা লম্বা এখানে একটা টিউব ইউজ করা হয়, এরকম একটা পাইপ থাকে এখানে। দাঁড়াও আমি এটাকে একটু লম্বা করে দিই। এটা একটা টিউব থাকে, বুঝছো? টাইট্রেশনের মধ্যে এরকম একটা টিউব ইউজ করা হয়, কাঁচের টিউব। আর এই টিউবটার নাম আমরা কী দিই বলতো? এই টিউবটার নাম হচ্ছে আমরা বলি হচ্ছে বুরেট। তাহলে ভাই এই টিউবের নাম কী? কেউ যদি জিজ্ঞেস করে টাইট্রেশনের মধ্যে লম্বা টিউবটার নাম কী, তুমি বলবা হচ্ছে যে এই টিউবের নাম হচ্ছে ভাই বুরেট। ওকে, আচ্ছা এবার দেখো, এইবার টাইট্রেশনের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা হয় যাকে আমরা বলি কনিক্যাল ফ্লাক্স। টাইট্রেশনের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা হয় যাকে আমরা বলি হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্সটা কীরকম? এরকম দেখতে, দেখো দেখাই এরকম, তারপর তোমার এরকম। এই ফিগারগুলো একটু এঁকে 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 ফেলা শিখো, কারণ তোমার হচ্ছে এটা ওই যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার যে তোমাদের একটা চ্যাপ্টার আছে, ওইখানেও তোমাকে এই ফিগারগুলো আঁকতে বলতে পারে। সো যদি ওইখানে না শিখো তাহলে এখানে শিখে ফেলো, সমস্যা নেই, এক জায়গায় শিখলে হলো। তাহলে এখানে হচ্ছে তোমার এরকম একটা কনিক্যাল ফ্লাক্স থাকে। তাহলে এটা যেটা আছে এটা তোমার, এটা কি? এটা তোমার হচ্ছে একটা কনিক্যাল ফ্লাক্স, এটা তোমার হচ্ছে তাহলে একটা কনিক্যাল ফ্লাক্স। আচ্ছা, আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি এখানে। তারপর এইখানে তোমার একটা চাবি থাকবে, এইখানে তোমার একটা চাবি থাকবে, যে চাবিটার কাজ হচ্ছে যে এটাকে ডানে বামে তোমার হচ্ছে যে ভাই অন অফ করে এখানে হচ্ছে যে ভাই দ্রবণ পড়াটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এখানে বেসিক্যালি যে ঘটনাটা হয় সেটা আমি তোমাকে বুঝাই বলি। এই কনিক্যাল ফ্লাক্স যেটা দেখতেছো ভাই, এই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে তোমার একটা দ্রবণ থাকে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে, এখানে কনিক্যাল ফ্লাক্সের ভিতরে একটা দ্রবণ থাকে। একটু আমরা যদি অন্য কালার দিয়ে দেখাই, এখানে এরকম আসতেছে কেন? হ্যাঁ, এই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে তোমার এখানে একটা দ্রবণ থাকে। আচ্ছা, ধরো দ্রবণ হচ্ছে এটা, কনিক্যাল ফ্লাক্সের ভিতরে এটা আছে, এই দ্রবণটা। ধরা যাক কতটুকু আয়তনের, কতটুকু আয়তনের আছে, সাপোজ ধরা যাক এতটুকু আয়তনের দ্রবণ আছে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। আচ্ছা, আর তোমার বুলেটের মধ্যে একটা কী থাকে বলতো? একটা দ্রবণ থাকে।
তাহলে তোমার এখানে বুলেটের মধ্যেও তোমার এটা দ্রবণ থাকবে। আমরা যদি দেখাই এখানে এই বুলেটের ভিতরে তোমার একটা এখানে দ্রবণ থাকবে, কেমন? তাহলে বুলেটের ভিতরে এখানে একটা দ্রবণ থাকবে, ধরা যাক দ্রবণ এতটুকু আছে, ধরা যাক এতটুকু দ্রবণ আছে। আচ্ছা, তার মানে এখানে আমরা একটা লক্ষ্য করি, এখানে বুলেটের ভিতরে একটা দ্রবণ রাখা আছে, যেই দ্রবণের হাইট কতটুকু এতটুকু। আবার তোমার হচ্ছে যে ভাই এখানের মধ্যে হচ্ছে যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একটা কী রাখা আছে, দ্রবণ রাখা আছে। তো আমরা নর্মালি যেটা করি বুলেটের মধ্যে হচ্ছে যে যাদের ধরো সাপোজ হচ্ছে জানা জিনিস থাকে, সাপোজ এক্ষেত্রে আমরা কী ধরছি, অ্যাসিড কী হচ্ছে, আমি অ্যাসিডের সব কিছু আমি জানি না, যার আমি সব কিছু জানি তাদেরকে নর্মালি আমরা বুলেটের মধ্যে রাখি, আর যার আমি সব কিছু জানি না তাদেরকে আমরা কোথায় রাখি, কনিক্যাল ফ্লাক্সে রাখি। কিন্তু এটা তুমি হচ্ছে যে এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু না ভাই, তুমি চাইলে এখানে ইজিলি এই বুলেটের মধ্যে তুমি কি রাখতে পারবা, অজানা যেটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে তুমি চাইলে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। অর্থাৎ এটা ম্যান্ডেটরি না যে জানাটাকে বুলেটের মধ্যে রাখতে হবে, আবার অজানাটাকে তোমার হচ্ছে যে ভাই এই কনিক্যাল ফ্লাক্সে রাখতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু না। তুমি চাইলে এটা ইচ্ছা মতো অজানাটাকে বুলেটে রাখতে পারো, আর তোমার হচ্ছে জানাটাকে তোমার হচ্ছে যে সরি জানাটাকে বুলেটে রাখতে পারো, আর হচ্ছে যে অজানাটাকে কনিক্যাল ফ্লাক্সে রাখতে পারো, মানে এটা তোমার হচ্ছে ম্যান্ডেটরি কোনো কিছু না আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা জিনিস আমরা তাহলে একটা পয়েন্ট আউট পয়েন্ট লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম, সাধারণত জানা যেটা থাকে সেটাকে আমরা বুলেটে রাখি, কিন্তু অজানাটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সে রাখি। এখানে আমরা তাহলে লিখতে পারি, সাধারণত আমরা জানা দ্রবণ যেটা থাকে, মানে যেই দ্রবণের সম্পর্কে আমি জানি সেটাকে হচ্ছে আমরা ভাই বুলেটের মধ্যে রাখি, এবং অজানা দ্রবণ যেটা থাকবে সেটাকে আমরা নর্মালি হচ্ছে ভাই কনিক্যাল ফ্লাক্সে রাখি। কিন্তু আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি ভাই, এটা কিন্তু তোমার ম্যান্ডেটরি কোনো বিষয় না। অর্থাৎ তুমি যদি জানা দ্রবণটাকে যদি ভাই এই কনিক্যাল ফ্লাক্সে রাখো তাও কোনো প্রবলেম নাই, অজানা দ্রবণটাকে তুমি যদি ভাই এই সরি জানা দ্রবণকে তুমি যদি কনিক্যাল ফ্লাক্স এবং অজানা দ্রবণকে তুমি যদি বুলেটের মধ্যে রাখো তাও কোনো প্রবলেম নাই। কিন্তু সাধারণভাবে আমরা জানা দ্রবণটাকে কোথায় রাখি, বুলেটে রাখি, অজানা দ্রবণটাকে আমরা কোথায় রাখি ভাই কনিক্যাল ফ্লাক্সে রাখি। কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি বিষয় না। যেমন আমরা এখানে এখানে আমি চলো এখানে তোমাকে উল্টা করে দেখাই আসো, এখানে আমরা কি করব, তার মানে আমি একটু লিখে দিই এখানে, এই যে জিনিসটা আছে এটা কিন্তু কি না, ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক নয়, অর্থাৎ রাখতেই হবে এরকম কোনো বিষয় না। ঠিক আছে, রাখতেই হবে এরকম কোনো বিষয় না, তুমি চাইলে এটা উল্টে ইচ্ছা মতো তোমার মতো রাখতে পারো, কিন্তু সাধারণভাবে আমরা এই প্রসিডিউরে রাখি। চলো চলো আমি ইচ্ছা মতো রাখি এখানে, আসো তাহলে আমরা একটা কাজ করি, আসো আমরা হচ্ছে যে কী করছি এখানে, তাহলে চলো আমরা ইচ্ছা মতো এখানে তাহলে এই যে বুলেট যেটা আছে সাপোজ এটার মধ্যে হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখছি। আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি এখানে, মানে ধরো ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখছি ভাই। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এই সিলকে রাখলেই কোনো সমস্যাই তো না, এই সিল কত তুমি রাখতে পারতা, ওকে? তার মানে আমি তোমাকে বোঝাচ্ছি এখানে, দেখো সেটা হচ্ছে তুমি ইচ্ছা মতো তোমার জানা অজানা যে কোনো জায়গায় একজন আরেকজনকে রাখতে পারবে, এটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। কিন্তু সাধারণভাবে আমরা জানা দ্রবণকে হচ্ছে বুলেটের মধ্যে রাখি, অজানা দ্রবণকে আমরা কনিক্যাল ফ্লাক্সে রাখি, কিন্তু এটা কিন্তু কোনো, আমি বারবার বলতেছি ভাই, ম্যান্ডেটরি কোনো বিষয় না। তাহলে চলো আমরা এখানে কি করলাম, এক্সাম্পল স্বরূপ আমরা হচ্ছে যে ভাই বুলেটের মধ্যে হচ্ছে অজানা যেটা আছে অর্থাৎ খারকে আমি রাখলাম, আর আমি এখানে হচ্ছে যে ভাই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জানা মানে যেটা আমার অ্যাসিড সেটাকে রাখলাম, ধরো এসিএল, ওকে এসিএলকে হচ্ছে আমি এখানে রাখলাম। আচ্ছা, আর এটাকে তাহলে আমরা কী বলছি ভাই, এটা হচ্ছে আমাদের এখানে চাবি, ওকে ভাই এগুলো সম্পর্কে আমরা এখানে জানছি। দেখো তাহলে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আচ্ছা তাহলে এখানে কী হবে এবার কাহিনি আমি তোমাকে একটু করে বুঝাই বলি, লক্ষ্য করে আসো এখানে যেটা হবে, এখানে সাপোজ ধরো তোমার এই যে বুলেট দেখতেছো না, এই বুলেটের মধ্যে বুঝছো দাগ কাটা থাকে, যেমন এই কনিক্যাল ফ্লাক্সও তোমার এখানে কী থাকে, দাগ কাটা থাকে। তো ওই দাগ কাটা দিয়ে আসলে কী বোঝায়, আয়তন বোঝায়। যেমন এখানে ধরো তুমি হচ্ছে যে ভাই এই ধরো 200 দাগ কাটা আছে, 200 ml, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে তোমার এই যে তুমি এখানে যে এইচসিএলটা নিছো সেই এইচসিএলের এখানে ধরো এই দাগের এখানে 200 আছে, তাহলে এইচসিএলটা তোমার এখানে আয়তন কত হবে, 200 ml হবে, ওকে? আচ্ছা, এটা তুমি এতটুকু তুমি বিক্রিয়া অংশগ্রহণ করানোর জন্য নিছো। আর এখানে ধরো দাগ কাটা আছে, ধরো এখানে দাগ কাটা দিস এখানে 100, ধরো এখানে আর সব দাগ কাটাগুলো কী হিসাবে প্রকাশ করা, মিলিলিটারে। সাপোজ আমি এখানে 100 লেখার পরে এটাকে চলে বেশি নিয়ে যাই আর এখানে আমি মিলিলিটার লিখে দিই, তাহলে সাপোজ এই উপরে যেটা দাগ দেখতেছো ভাই সেটা হচ্ছে যেখানে কত দাগ দেওয়া আছে, 100 ml দেওয়া আছে। আচ্ছা,
আমরা এখানে যেটা করি, টাইট্রেশন শুরু, এখন আমি কিন্তু চাবিটা অফ করে রাখছি, চাবিটা আপাতত এখন কী করা আছে বলো তো? চাবিটা আপাতত হচ্ছে এখন অফ করা আছে। সাপোজ চাবিটা এখন হচ্ছে আপাতত ভাই অফ করা আছে, তাহলে চাবি যদি অফ করা থাকে তাহলে কোনো দ্রবণ এখান থেকে পড়বে? ক্ষার কিন্তু কোনো, এখানে কিন্তু এই যে কণিকার এই বুলেট থেকে কিন্তু কোনো ক্ষার কিন্তু কণিকাল ফ্লাক্সে কিন্তু পড়বে না। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা করি, আমরা এই যে কণিকাল ফ্লাক্সের মধ্যে তোমার 2 থেকে 1 ফোঁটা নির্দেশক যোগ করি। আমরা কি যোগ করি বলো তো? 2 থেকে 1 ফোঁটা নির্দেশক যোগ করি, নির্দেশক। আমরা এখানে তাহলে কি করি ভাই, এই কণিকাল ফ্লাক্সে তোমার যে ভাই 2 থেকে 1 ফোঁটা আমরা কি যোগ করি ভাই? নির্দেশক যোগ করি। আচ্ছা ভাই, নির্দেশকের কাজটা কি? নির্দেশকের কাজটা হচ্ছে যে তোমার এখানে যখন তুমি নির্দেশক যুক্ত করবা, তখন এটা ধরো যে কোনো একটা বর্ণ হিসেবে থাকবে। ধরা যাক সেটা হচ্ছে যে ভাই গোলাপি বর্ণ হিসেবে আছে। যখনই তোমার হচ্ছে এখান থেকে যখন চাবিটা তুমি যখন অন করে দিবা, তোমার ধরো এখান থেকে যখন খার পরে স্টার্ট করবে, খারটা তখন কার সাথে রিয়াকশন করবে? এই এসির সাথে রিয়াকশন করবে। তো এসির সাথে যখন রিয়াকশন করতে 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 এক পর্যায়ে কী হবে, এসিড এবং ক্ষার একজন আরেকজনকে যখন নিউট্রাল করে দিবে, অর্থাৎ সম্পূর্ণভাবে লবণ এবং পানিতে কনভার্ট হয়ে যাবে, তখন কি নির্দেশকটা কী করে? তখন নির্দেশকটা তখন তার কালার চেঞ্জ করে ফেলে। অর্থাৎ ধরো আগে সে গোলাপি কালারে ছিল, এখন সে ধরো লাল লাল বর্ণে চলে যায়, অথবা ধরো সবুজ বর্ণে চলে যায়। ঠিক যেই মুহূর্তে তোমার হচ্ছে যে ভাই নির্দেশকটা অন্য কালারে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমরা চাবিটাকে অফ করে দিব, আর আমরা তখন বুঝে যাবো আমাদের এখানে টাইট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। আমি তাহলে তোমাকে নির্দেশকের কাজটা একবার বুঝা আরেকবার বুঝাই। সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে নির্দেশক যুক্ত করি। নির্দেশকের একটা যে কোনো বর্ণ থাকে, সেটা সাদা হইতে পারে, তারপর তোমার গোলাপি হইতে পারে, হলুদ হইতে পারে, যে কোনো কালারের হইতে পারে। সাপোজ তুমি ধরে নাও তোমার নির্দেশক যেটা যুক্ত করছো সেটা হচ্ছে তোমার ভাই গোলাপি বর্ণের, তার মানে তুমি গোলাপি বর্ণের এখানে একটা নির্দেশক যুক্ত করছো। তারপরে তুমি চাবি অন করে দিছো, চাবি অন করে দেওয়ার পরে তোমার হচ্ছে যখন এখানে ফোটা ফোটা যখন দ্রবণটা যখন কণিকাল ফ্লাক্সে পড়বে সোডিয়াম হাইড্রোক্সাইডের, ঠিক তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার তখন HCl এর বিক্রিয়া হবে, আর ওই HCl এর সাথে বিক্রিয়া হওয়ার পরে এখানে লবণ এবং পানি উৎপন্ন হতে থাকবে। একসময় কী হবে, সম্পূর্ণ ক্ষার মানে একদম সম্পূর্ণ এসিডের সাথে তোমার বিক্রিয়া করে ফেলবে এবং সম্পূর্ণ লবণ এবং পানিতে কনভার্ট করে ফেলবে, অর্থাৎ এই ক্ষার এবং এসিড একজন আরেকজনকে তোমার তখন নিউট্রাল করে দিবে। ঠিক যখন এখানে নিউট্রাল করে দিবে মানে যখন এখানে এসিড আর কোনো ক্ষারের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক তখনই হচ্ছে ভাই তার নির্দেশকটা তার কালার চেঞ্জ করে ফেলে, অর্থাৎ তখন সে গোলাপি থেকে সাপোজ ধরো লাল বর্ণে চলে গেল। আর সে যখনই তোমার গোলাপি থেকে লাল বর্ণে চলে যায়, আমরা তখনই কী করি বলো তো, চাবিটা অফ করে দিই এবং আমরা এখানে নির্দেশক শেষ হয়েছে বলে আমরা প্রকাশ করি। অর্থাৎ এটা কী করে, এই যে নির্দেশকটা কী করে বলো তো, এন্ড পয়েন্ট নির্দেশ করে, মানে শেষ বিন্দু টাইট্রেশনের কোথায় শেষ হয়েছে সেটা হচ্ছে ভাই নির্দেশ করে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই নির্দেশক কালার কেন চেঞ্জ করে, এগুলো সব আমরা ডিটেলসে পড়বো, একটু পরে পড়বো আমরা, ওকে? হয়তো আজকে না বললাম, আমরা নেক্সট লেকচারে পড়বো। তার মানে আমরা যদি একটু সামারি করি, এখানে আমরা এখানে কী করলাম তাহলে ভাই, কণিকাল ফ্লাক্সের মধ্যে হচ্ছে আমরা অ্যাসিডকে যুক্ত করছি, আমরা হচ্ছে এখানে সেই কণিকাল ফ্লাক্সের মধ্যে হচ্ছে ভাই 2 থেকে 1 ফোঁটা নির্দেশক যুক্ত করছি, আমি আপাতত চাবিটাকে অফ করে রাখছি, আর আমি বুলেটের মধ্যে হচ্ছে খারকে রাখছি। দেখো তো ভাই আমার মেন উদ্দেশ্য কী, আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভাই এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল সেটা তো আমি আয়াত কতটুকু বিক্রিয়া করছে সেটা আয়তন আমি জানতাম না, আমার এই আয়তনটা হচ্ছে কতটুকু বিক্রিয়া করবে সেটা আমাকে জানতে হবে, ওকে? আশা করি এটা বুঝতে পারতেছি ভাই আমরা এবারে এখানে। এইটা এবারে নির্দেশক যুক্ত করার পরে আমরা হচ্ছে এখানে যুক্ত করলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাই এখানে একটু কাজ আছে, লক্ষ্য ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এবার যেটা করব আমরা চাবিটাকে হচ্ছে ভাই অন করে দিব, আমরা চাবিটাকে কী করে দিব, অন করে দিব। আমরা যেটা করব চাবিটাকে হচ্ছে আমরা অন করে দিব, ওকে? তো চাবিকে যেই মুহূর্তে আমরা অন করব, কী মনে হয় কী হবে ভাই? এইখান থেকে তোমার ফোঁটা ফোঁটা দ্রবণ পড়া স্টার্ট করবে না, এখান থেকে ফোঁটা ফোঁটা কিন্তু তোমার এখানে দ্রবণ পড়া স্টার্ট করবে ভাই, কোথায়? এই যে কণিকাল ফ্লাক্সের মধ্যে। তাহলে জিনিসটা বুঝো, যেই মুহূর্তে তুমি চাবিটাকে অন করে দিবা সেই মুহূর্তে কিন্তু তোমার বুলেট থেকে কিন্তু এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পড়া স্টার্ট করবে ফোঁটা ফোঁটা, আর যখনই পড়তে থাকবে এখানে, এখানে দেখো 2টা কাজ আছে। একটা হচ্ছে যে আমরা যেখানে যেটা করি, আমরা আমাদের বাম হাত দিয়ে চাবিটাকে আমরা স্পর্শ করে রাখি। আমরা আমাদের কী করি বলতো, বাম হাত দিয়ে, খুবই ইম্পর্টেন্ট কথা দেখো, আমরা আমাদের এখানে বাম হাত দিয়ে চাবিটাকে স্পর্শ করে রাখি, আর আমরা ডান হাত দিয়ে কণিকাল ফ্লাক্সটাকে ধরি। যেই মুহূর্তে দ্রবণ পড়া স্টার্ট করে সেই মুহূর্তে আমরা কণিকাল ফ্লাক্সটাকে ডান হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরাতে থাকি। আমি তোমাকে সব আলোচনা করতেছি এখানে দেখো, আমি এখানে আমরা যেখানে যেটা করি সেটা হচ্ছে যে আমরা, আমাদের তো 2টা হাত ভাই, আমরা এখানে আমাদের বাম হাত দিয়ে জিনিসটাকে ফিল করে দেখো, একটা তোমার এখানে কাঁচের দণ্ড আছে যার সাথে এখানে একটা চাবি লাগানো আছে। আমরা যেটা করি, বাম হাত দিয়ে আমরা চাবিটাকে টাচ করে রাখি, বাম হাত দিয়ে আমরা এখানে চাবিটাকে টাচ করে রাখি, আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার ভাই
ডান হাত দিয়ে ধরে এই কনিক্যাল ফ্লাক্সটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজভাবে আমরা রোটেশন করাতে থাকি, অ্যান্টি ক্লকওয়াইজভাবে আমরা এভাবে করে ঘুরাতে থাকি, মানে এইভাবে এই এভাবে করে এই এইভাবে করে হচ্ছে আমরা এখানে ঘুরাতে থাকি। যে আচ্ছা আমরা কেন ঘুরাই, যেন সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো জমাট বেঁধে না যায়, যেন সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো যেন এই যে কনিক্যাল ফ্লাক্সে যে তোমার অ্যাসিড আছে এদের সাথে যেন ভালোভাবে মিশতে পারে। কারণ তুমি যদি এটা স্থিরভাবে রেখে দাও, অনেক সময় এমন একটা চান্স আছে কি বলতো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো এখানে জমাট বেঁধে যেতে পারে, বিক্রিয়া না করতে পারে। কিন্তু যেই মুহূর্তে তুমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরাবা, সেই মুহূর্তে দেখবা যে এখানে এই কণাগুলা স্পন্দিত হয়ে তোমার হচ্ছে কীভাবে বলতো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। তার মানে এখানে আমরা কি করি বলো, বাম হাত দিয়ে হচ্ছে আমরা চাবিকে ধরি, আপাতত চাবিটা অন করা আছে আর এখান থেকে দ্রবণ পড়া স্টার্ট করছে, আর আমরা তখন এই ডান হাত দিয়ে হচ্ছে আমরা আমাদের ডান হাত দিয়ে হচ্ছে আমরা এই কনিক্যাল ফ্লাক্সটাকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরাতে থাকি। ডান হাত দিয়ে হচ্ছে আমরা এই তোমার হচ্ছে যে ভাই কনিক্যাল ফ্লাক্সটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজভাবে হচ্ছে ভাই ঘুরাতে থাকি, আর এখান থেকে তখন দ্রবণ পড়া স্টার্ট করে, আর এই ঘোরানোর ফলে দ্রবণগুলো ভালোভাবে মিশতে শুরু করে। আচ্ছা একসময় কি হবে, একসময় গিয়ে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো সম্পূর্ণ তোমার এসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে, তখন তার নির্দেশকটা কালার চেঞ্জ করে ফেলবে না? সাপোজ ধরো তোমার নির্দেশকটা লাল হয়ে গেল, নির্দেশকটা কী চেঞ্জ করে ফেলছে, কালার চেঞ্জ করে ফেলছে। আর যেই মুহূর্তে নির্দেশকটা কালার চেঞ্জ করছে, আমরা তখন কী করে দিব, এই চাবিটাকে আবার এই ডান হাতে যেটা ছিল আমাদের হাত লাগানো ছিল সেটা দিয়ে অফ করে দিব। তাহলে যেই মুহূর্তে তোমার নির্দেশকটা কালার চেঞ্জ করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমরা তোমার চাবিটাকে কী করে দিব, অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিচে পড়া স্টার্ট করছিলো না, তাহলে এখন সাপোজ ধরো থাক যখন চাবিটা অফ করে দিছি সোডিয়াম হাইড্রোক্সাইডের লেভেল তখন ধরো এতটুকু, অর্থাৎ এতটুকু পরি উপরের যেটা আছে সেটা তোমার এখানে ধরো খালি হয়ে গেছে, মানে এই অংশটা তোমার এখানে আর এখানে নাই, এতটুকুতে নেমে গেছে লেভেলটা। ওকে, কারণ দেখো নিচে থেকে পড়া উপর থেকে তোমার এখানে পড়া স্টার্ট করছে, সো ধরা যাক তোমার তখন এই অংশটা আর নাই, অর্থাৎ এই অংশে তোমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাই। কেমন, এই অংশে ধরো তোমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, তার মানে এতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় পড়ে গেছে ভাই, এতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তোমার এখানে কনিক্যাল ফ্লাক্সে পড়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে এতটুকু পরিমাণ আছে এটাই হচ্ছে তোমার এখানে বিক্রিয়া করে ফেলছে। সাপোজ ধরো এটা হচ্ছে তোমার এখানে 60 ml নির্দেশ করতেছে, তাহলে এটা দ্বারা বোঝায় 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার কী অংশগ্রহণ করছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আর এর থেকে তুমি কী পেয়ে যাচ্ছ, তাহলে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এই যে দেখো যেটা আগে অজানা ছিল সেটা তোমার এখন তাহলে কী হয়ে গেছে ভাই, জানা হয়ে গেছে। আর যেই মুহূর্তে তুমি এটা জেনে গেছো, সেই মুহূর্তে তুমি এখানে যদি এই ইকুয়েশন যদি বসাও, তুমি ইজিলি তাহলে কী বের করে ফেলতে পারবা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে সেটা তুমি হচ্ছে তাহলে বের করে ফেলতে পারতেছো। তাহলে আমি হচ্ছে ভাই ফুল প্রসিডিউরটা আরেকবার বর্ণনা করি, সেটা হচ্ছে কি দেখো, এখানে আমরা প্রথমে কী করছি, একটা কনিক্যাল ফ্লাক্স নিছি, সেই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে সাপোজ ধরো আমি অ্যাসিড রাখছি, আর ওই অ্যাসিডের মধ্যে হচ্ছে আমি 2-1 ফোঁটা নির্দেশক মিশাইছি, যেটা হচ্ছে যে কোনো একটা কালার ধারণ করছে সাপোজ ধরো। আর আমি হচ্ছে ভাই বুলেটের মধ্যে একটা ধরো খারকে রাখছি, ধরো এই বুলেটটা 100 ml লেভেল পর্যন্ত ছিল, 100 ml পর্যন্ত আমি এখানে ফিল আপ করছিলাম, মানে টোটালটা ফিল আপ ছিল। এরপরে যেটা আমি করছি, চাবি তো প্রথমে অফ ছিল, আমি আমার বাম হাতটা চাবির এখানে রাখছি, আর আমি আমার ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাক্সকে ধরছি, আমি আমার বাম হাত দিয়ে চাবিটাকে হচ্ছে অন করে দিছি, ঠিক সেই মুহূর্তে তাহলে দ্রবণটা নিচে পড়া স্টার্ট করবে। আর আমি হচ্ছে যে ভাই তখন ডান হাত দিয়ে এই কনিক্যাল ফ্লাক্সটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এভাবে করে হচ্ছে এভাবে নাড়াতে থাকবো। কেন নাড়াবো, কারণ যেন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো পড়তেছে সেগুলো যেন এখানে জমাট বাঁধতে না পারে, সেগুলো যেন সহজেই যেন অ্যাসিডের সাথে মিশে যায়। আর যেই মুহূর্তে সম্পূর্ণ অ্যাসিড তোমার সম্পূর্ণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ফেলবে, সম্পূর্ণ অ্যাসিড যখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ফেলবে, ঠিক তখন এখানে কী হবে, নির্দেশকটা কালার চেঞ্জ করবে। আর যেই মুহূর্তে আমি দেখবো নির্দেশক কালার চেঞ্জ করতেছে, তার মানে আমি বুঝে যাবো আমার এখানে এটা এন্ড পয়েন্ট অর্থাৎ আমার টাইট্রেশন শেষ, ঠিক সেই মুহূর্তে আমি চাবিটাকে অফ করে দিব। আর চাবিটাকে যখন আমি অফ করে দিব, তখন ধরা যাক এতটুকু লেভেলে চলে আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এতটুকু খালি হয়ে গেছে, তার মানে এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার কী করে ফেলছে, বিক্রিয়া করে ফেলছে। তাহলে বিক্রিয়া করে ফেললে তাহলে বিক্রিয়াকৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের তাহলে আয়তন কত হবে, 40 ml। আর এখান থেকে তখন আমি তাহলে বের করে ফেলতে পারবো যে জানা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত, সরি আমরা এখানে তাহলে অজানা সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত হয়ে গেছে, 40 ml, তার মানে এটা আমি জেনে গেছি। আর এখানে যদি আমি আয়তনটা বসাই দিই তাহলে আমি ইজিলি অ্যাসটা বের করে ফেলতে পারবো। এই ফুল প্রসিডিউরকে বলা হচ্ছে ভাই তোমার টাইট্রেশন। দেখো এবার সংজ্ঞাটা পড়ি আসো, দেখো এখানে কী বলছে সংজ্ঞাতে, বলতেছে যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, মানে এই যে তুমি নির্দেশকটা দিছো এটার উপস্থিতিতে কোনো বিক্রিয়কের, কোনো একটা বিক্রিয়কের ধরো
প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা, এই যে অ্যাসিডটা যেটার আমি হচ্ছে জানতাম, তার মানে প্রমাণ দ্রবণ, যে প্রমাণ দ্রবণ মানে কি যে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো, তাহলে প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অপর অজানা ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি। দেখো অজানা যেটা ছিল সেটা হচ্ছে আমি এই যে ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হচ্ছে টাইট্রেশন। ঘনমাত্রা আমি কীভাবে নির্ণয় করবো, আমার আয়তন জানতে হবে বেসিক্যালি, এই আয়তনও জানতে পারলে আমি ঘনমাত্রা বের করা আমার জন্য কোনো ব্যাপারই না, আমি স্টোচিওমেট্রিক রুল থেকে এখানে ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। সো এইটা হইতেছে আমার এখানে ফুল তোমার কী বলো তো ভাই, টাইট্রেশন। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এখানে কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে টাইট্রেশন প্রসেসটা আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আসো আমরা আস্তে নোট করি, আমরা এখান থেকে চলো দেখি আসো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট টাইট্রেশন, অর্থাৎ টাইট্রেশন সম্পর্কে আমরা কিছু এখন ইম্পর্টেন্ট পয়েন্ট জানার চেষ্টা করবো। কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আসো আমরা দেখে আসো। আমরা প্রথমে আলোচনা করবো, এখানে আমরা এখানে প্রথমে লিখব সাধারণভাবে, সাধারণভাবে জানা দ্রবণকে বুরেটে এবং অজানা দ্রবণকে, অজানা দ্রবণকে কনিক্যাল ফ্লাক্সে, কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়, কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়, তবে ইহা বাধ্যতামূলক কোনো বিষয় নয়, তবে ইহা বাধ্যতামূলক কোনো বিষয় নয়, অর্থাৎ রাখতেই হবে ব্যাপারটা এমন না। ওকে আশা করি এটা বুঝতে পারছি আমরা। ওকে আসো এরপর আসো আমরা আলোচনা করি তাহলে দুই নম্বর পয়েন্ট নিয়ে, আসো এখানে তাহলে আমরা দুই নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। আচ্ছা দুই নম্বর পয়েন্ট কী হবে, দুই নম্বর পয়েন্ট আমরা বলতে পারি তাহলে এখানে নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের এন্ড বিন্দু নির্দেশ করে বা টাইট্রেশন সম্পূর্ণ হয়েছে বলে নির্দেশ করে। আমরা এখানে বলতে পারি নির্দেশক তার বর্ণ, আমরা কিন্তু এখনও পড়ি নাই কেন বর্ণ পরিবর্তন করে, আমরা পড়বো সামনে। হ্যাঁ তাহলে আমরা এখানে বলতে পারি নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের, টাইট্রেশনের শেষ বিন্দু যেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট নির্দেশ করে, নির্দেশ করে, অর্থাৎ বর্ণ পরিবর্তন করার অর্থ হলো বর্ণ পরিবর্তন করার অর্থ হলো বিক্রিয়া সম্পন্ন হয়েছে, সম্পন্ন হয়েছে। ওকে আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা আসো এবার তিন নম্বর পয়েন্ট আমরা কি আলোচনা করতে পারি এখান থেকে, তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট আমরা বলতে পারি চাবিকে আমরা ভাই বাম হাত দিয়ে ধরি আর হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাক্সে, কনিক্যাল ফ্লাক্সকে ডান হাত দিয়ে ধরে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরানো হয়, তাহলে আমরা বলতে পারি এখানে চাবিকে বাম হাত দিয়ে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করা হয় মানে অন অফ করা হয়, এবং এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কোন হাত দিয়ে আমরা কাকে কি করি, এবং ডান হাত দিয়ে তোমার হচ্ছে ভাই কনিক্যাল ফ্লাক্সকে, কনিক্যাল ফ্লাক্সকে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে,
অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন, বা তোমার হচ্ছে ঘোরানো হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়, যাতে কনিক্যাল ফ্লাক্সে বিক্রিয়কগুলো ভালোভাবে মিশ্রিত হতে পারে, বিক্রিয়কগুলো ভালোভাবে বিক্রিয়কগুলো জমাট না বেঁধে ভালোভাবে মিশ্রিত হতে পারে। এটা লিখে আসো, বিক্রিয়কগুলো জমাট না বেঁধে ভালোভাবে মিশ্রিত হতে পারে। এমন আশা করি এটা বুঝতে পারতেছো ভাই, ভালোভাবে মিশ্রিত হতে পারে। আচ্ছা, তাহলে আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারতেছি। এখানে তারপর আমরা এখানে বলতে পারি যে আরেকটা পয়েন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এখানে এই যে বুলেটে লেভেলের পার্থক্য দেখে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করেছে তা নির্ণয় করা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে ভাই, বুলেটে লেভেলের পার্থক্য দেখে, লেভেলের মানে কতটুকু হাইট আর কি আসলে, হ্যাঁ, এই পার্থক্য দেখে কতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তা নির্ণয় করা যায়। তাহলে ভাই এখানে আমরা কিছু এই তোমার টাইট্রেশন নিয়ে কিছু হচ্ছে আমরা কি আলোচনা করলাম বলতো ভাই, ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এগুলো ইজি জিনিস ছিল। আচ্ছা আসো আমরা তাহলে এরপরে যাই, আমরা এখন তাহলে ইম্পর্টেন্ট আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভাই টাইট্রেশনের প্রকারভেদ, মানে টাইট্রেশন আমাদের কয় প্রকারের হতে পারে। সো আমি বেসিক্যালি তোমাকে বুঝাই বলি, টাইট্রেশন আসলে ভাই পাঁচ প্রকার হতে পারে। কয় প্রকার হতে পারে বলতো ভাই? পাঁচ প্রকারের হতে পারে। তো আমরা যদি একটু করে প্রকারভেদগুলো লিখে আসো, নাম্বার ওয়ান যেটা আছে এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অ্যাসিড ক্ষারক টাইট্রেশন। আমরা কয়টা নিয়ে আলোচনা করবো সব আমরা ডিটেলসে বলে দেবো এখানে। এক নম্বর হতে পারে তোমার অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, দুই নম্বর হইতে পারে তোমার হচ্ছে ভাই জারণ বিজারক টাইট্রেশন, অথবা আমরা বলতে পারি এখানে জারণ বিজারণ বললেও সমস্যা নেই, জারক বিজারক টাইট্রেশন। আচ্ছা তিন নম্বরে আমরা বলি আয়োডোমিতি ও আয়োডিমিতি টাইট্রেশন। আর চার নম্বর আমরা বলতে পারি জটিল মাত্রিক টাইট্রেশন, জটিল মাত্রিক টাইট্রেশন। আর পাঁচ নম্বর আমরা বলতে পারি তোমার অধঃক্ষেপণ টাইট্রেশন। আমি তোমাকে একটু করে বুঝাই বলি, প্রথমে একটু করে জিনিস বলে বলি, আমাদের সিলেবাসের মধ্যে এই লাস্টের দুইটা যেটা আছে এগুলো আসলে এগুলো নিয়ে আলোচনা করা হয় নাই, সেগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে ভাই তোমার লাগবে না, যেহেতু এই দুইটা সিলেবাস আলোচনা করে নাই, সো এই দুইটা আমাদের হচ্ছে ভাই লাগবে না। তাহলে আমাদের আলোচনা করা লাগবে কোনটাকে নিয়ে? এই তিনটাকে নিয়ে, অর্থাৎ অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, জারক বিজারক টাইট্রেশন এবং আয়োডোমিতি এবং আয়োডিমিতি, এই টাইট্রেশন এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করা লাগবে। এইখানের মধ্যে সবচেয়ে কনফিউশনে তুমি বুঝবা পড়বা সেটা হচ্ছে আয়োডোমিতি এবং আয়োডিমিতি নিয়ে।
আমি তোমাকে বুঝাই বলি ভাই, এই অ্যাসিড ক্ষারক জারক বিজারক এগুলো খুবই ইজি, এই আয়োডোমিতি এবং আয়োডিমিতিটাও ইজি, কিন্তু এখানে একটু করে তুমি কনফিউশনে পড়বা। একটা হচ্ছে আয়োডোমিতি, আর একটা হচ্ছে ভাই তোমার আয়োডিমিতি নিয়ে। ওকে, তোমাকে হচ্ছে ভাই দেখো দোনোটা নাম যেহেতু সিমিলার তাই এখানে কনফিউশনে পড়ার সুযোগ আছে। তো মানুষজন কী করে করে ডাইরেক্ট মুখস্থ করে, আমি তোমাকে টেকনিক শেখাবো, মুখস্থ করা শেখাবো না। ওকে, তোমাকে বলবে নিচের কোন বিক্রিয়াটি আয়োডোমিতি, আবার নিচের কোন বিক্রিয়াটি আয়োডিমিতি। সো তুমি যদি এটা মুখস্থ করো তুমি কিন্তু তুমি পরীক্ষার হলে পারবা না। চলো আমি তোমাকে টেকনিকটা শিখাই দিই এখানে যে তুমি কীভাবে মনে রাখবা। ওকে, আসো এখানে তাহলে মেন কনফিউশন লাগবে হচ্ছে তোমার এখানে এই দুইটা নিয়ে, আয়োডো এবং আয়োডি নিয়ে। আসো আমরা এটা নিয়ে আলোচনা করি, আসো সেটা হচ্ছে আমরা তাহলে আলোচনা করবো এখন। আচ্ছা এখানে এখানে আমি দেখাই দিই তাহলে, তাহলে আসো আমরা ডিসকাশন করি এটা নিয়ে। একটা হচ্ছে আয়োডোমিতি, দেখো একটা হচ্ছে তোমার এখানে আয়ো ডোমিতি, আর একটা হচ্ছে তোমার এখানে আয়ো ডিমিতি। আচ্ছা তাহলে এই দুইটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। দেখো তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় ভাই, মেন ঝামেলাটা কোথায়? একটা দাস হচ্ছে ভাই ডো, আর আরেকটা দাস হচ্ছে ভাই তোমার ডি। দেখো একটা দাস হচ্ছে তোমার এখানে ডো, আরেকটা দাসে কি ডি। দেখো এখানে বাকিগুলো কিন্তু সিমিলার, আয়োমিতি, এখানে আয়োমিতি আছে, তার মানে একটা হচ্ছে আয়ো ডো আর একটা হচ্ছে আয়ো ডি। মনে রাখবা ডু, ডো থেকে মনে রাখবা ডু, ডো থেকে কি মনে রাখবা ডু। ডু মানে কি? কোনো কিছু করাকে বোঝায় তাই না? তার মানে এখানে ডু থেকে মনে রাখবা কি, বের করো, ডু বা বের করো মানে কোনো কিছু করতে হবে, কোনো কিছু বের করতে হবে তোমাকে। ওকে, আয় ডো থেকে কি মনে রাখবা, ডো থেকে মনে রাখবা ডু, আর ডু মানে হচ্ছে ডু বা বের করা, কোনো কিছু বের করতে হবে। আর ডি যেটা আছে এটা থেকে মনে রাখবা দিয়েছি, অর্থাৎ এখান থেকে মনে রাখবা দিয়েছি মানে হচ্ছে যে ভাই দিয়েছি বা দেয়া হয়েছে, দিয়েছি বা দেয়া আছে। অর্থাৎ আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি ভাই, এখানে দেখো তুমি তো বুঝতেই পারতেছো এখানে যেহেতু আয়ো কথাটা লেখা আছে তার মানে এখানে আয়োডিনের কোনো একটা ব্যাপার স্যাপার আছে, এখানেও আয়োডিনের কোনো একটা ব্যাপার স্যাপার আছে। বেসিক্যালি আয়োডোমিতিতে যেটা করতে হয় আয়োডিনের ঘনমাত্রা বের করতে হয় অন্য কোনো বিক্রিয়কের সাহায্য নিয়ে, আর আয়ো ডিমিতিতে যেটা করতে হয়, ডি মানে কি দিয়ে দিয়েছে বা দেয়া আছে, অর্থাৎ ডিমিতিতে তোমার হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা দেওয়া থাকে সেটা থেকে ইউজ করে অন্য একটা বিক্রিয়কের ঘনমাত্রা বের করা লাগে। ওকে, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝো, এখানে আয়োডিনের কোনো একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি যদি তোমাকে একটু করে সংজ্ঞাগুলো যদি একটু সিম্পল ওয়েতে যদি লিখে দিই এখানে, এটাই হচ্ছে যে এটার মধ্যে পার্থক্য আর কি। একটা হচ্ছে তোমার এখানে দেখো আয়ো ডো মিতি, তাহলে এটা ডেফিনেশন কী হবে, আয়ো ডো মানে কি ভাই, ডো মানে হচ্ছে তোমার এখানে ডু করতে হবে মানে বের করতে হবে, অর্থাৎ যেখানে আয়োডোমিতি তাহলে কি বলবো, যে টাইট্রেশনে, যে টাইট্রেশনে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা ব্যবহার করে, অন্য বিক্রিয়কের ঘনমাত্রা ব্যবহার করে আয়োডিনের ঘনমাত্রা বের করা হয়, আয়োডিনের ঘনমাত্রা বের করা হয় তাই আয়ো ডো মিতি। তার মানে জিনিসটা বুঝো আসো, দেখো সেটা হচ্ছে যে ভাই আয়ো ডো এটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে ঘনমাত্রা বের করতে হয়, অর্থাৎ ওই যে ডু মানে আয়োডিনের ঘনমাত্রা তুমি হচ্ছে ভাই বের করো, ডু মানে ডো থেকে মনে রাখবা ডু বা বের করো। ওকে, আর অন্যদিকে আয়ো ডি মিতি মানে কি, তাহলে আয়ো ডিমিতি এটা মানে মনে রাখবা ভাই, যে টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রা ব্যবহার করে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা বের করা হয়, যে টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রা ব্যবহার করে আয়োডিনের ঘনমাত্রা ব্যবহার করে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা, অন্য বিক্রিয়কের
ঘনমাত্রা বের করা হয় তাই আয়ো ডিমিতি। তার মানে জিনিসটা বুঝো, এখানে আয়োডিন ঘনমাত্রা ব্যবহার করতেছে, অর্থাৎ আয়োডিন ঘনমাত্রা কিন্তু আমার জানা আছে, আর এই জানা দিয়ে যেটা মানে দি মানে কি দেয়া আছে, ডি থেকে কি মনে রাখবা দেয়া আছে, অর্থাৎ এখানে আয়োডিন ঘনমাত্রা কিন্তু দেয়া থাকে, এই জন্য তুমি আয়োডিন ঘনমাত্রা ব্যবহার করে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা বের করা হয়। তাহলে আজকে থেকে দেখো আশা করি এটা ভুল হবে না কখনো। ভাই এটা আমি দেখছি আমাদের সময়েও অনেক মানুষজন এটা মুখস্থ করে, মুখস্থ করলে কিন্তু তুমি এটা জীবনেও পারবা না, সংজ্ঞাও পারবা না, বিক্রিয়াও পারবা না। বিক্রিয়া আমি তোমাকে দেখাই দিব, বিক্রিয়াটাও দুনিয়ার ইজি, জাস্ট এতটুকু এখানে মনে রাখবা। তোমাকে বিক্রিয়া থেকে দুইটা কোয়েশ্চন থাকবে, দুইটা বিক্রিয়া আছে এখানে, জাস্ট একটা হচ্ছে আয়োডোমিথির বিক্রিয়া, একটা আয়োডিমিথির বিক্রিয়া। আমি দেখাই দিব, এখনও সময় আসে নাই, আমি সময় আসলে দেখাই দিব। কিন্তু এখান থেকে যে মেইন যে কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা কি ভাই, আয়োডোমিথি মানে হচ্ছে যে ভাই ডো থেকে মনে রাখবা ডু বা বের, আয়োডিন ঘনমাত্রা এক্ষেত্রে বের করতে হবে। এখন আয়োডিন ঘনমাত্রা তুমি কীভাবে করবা, অন্য বিক্রিয়কের সাহায্য নিয়ে। আর অন্যদিকে আয়োডি মানে হচ্ছে ভাই ডিমিতি, আয়োডিমিতি যেটা আছে এখানে ডি থেকে কি মনে রাখবা দিয়েছি, অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা দেয়া আছে, অর্থাৎ আয়োডিনের এই ঘনমাত্রাটাকে ইউজ করে তুমি অন্য একটা ভাই বিক্রিয়কের ঘনমাত্রা তুমি বের করবা। ওকে, সেটা হচ্ছে তোমার এখানে আয়োডো আয়োডিমিতি। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই, এবং কারো কোনো এখানে প্রবলেম নেই। তাহলে টাইট্রেশনের আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, আমরা চলো এখন দেখতে যাচ্ছি টাইট্রেশনের মধ্যে কী কী উপকরণ হচ্ছে ভাই আমরা এখানে ইউজ করি। তো আমরা যদি প্রথমে দেখতে চাই কী কী রাসায়নিক পদার্থ চলো আমরা এখানে ইউজ করি, সেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে আমরা সাপোজ চলো এখানে দেখতে যাচ্ছি কী কী রাসায়নিক পদার্থ আমরা এখানে ইউজ করি এটার মধ্যে, টাইট্রেশনের মধ্যে। তাহলে আসো দেখি আমরা কী কী রাসায়নিক পদার্থ আমরা টাইট্রেশনের মধ্যে ইউজ করি। আমরা বেসিক্যালি হচ্ছে ভাই তিন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, মনে রাখবে এখানে তিন ধরনের রাসায়নিক তোমার এখানে পদার্থ ব্যবহার করা হয়, তিন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। কেমন, যেমন আমরা যদি যথা দিয়ে লিখতে চাই কি কি ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, দেখো যথা এক, এক নাম্বার হচ্ছে তোমার ভাই ওই যে তুমি একটা প্রমাণ দ্রবণ ইউজ করো, অর্থাৎ যেটার ঘনমাত্রা তুমি জানো, অর্থাৎ তুমি এটা কি ইউজ করো, প্রমাণ দ্রবণ ইউজ করো যেটা ঘনমাত্রা তুমি জানো। অর্থাৎ প্রমাণ দ্রবণ মানে কি আসলে, যেটা ওই যে জানা ঘনমাত্রার দ্রবণ। আর এটাকে সাধারণত আমরা কোথায় রাখি, জানা ঘনমাত্রা দ্রবণকে আমরা কোথায় রাখি ভাই, বুলেটের মধ্যে সাধারণত, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। দুই নাম্বার হচ্ছে ভাই অপ্রমাণ দ্রবণ, অর্থাৎ যেটা ঘনমাত্রা আমি জানি না, অথবা আমি বলতে পারি অজানা ঘনমাত্রা দ্রবণ, অথবা আমি বলতে পারি অজানা ঘনমাত্রা দ্রবণ। আর এই অজানা ঘনমাত্রা দ্রবণকে আমরা কোথায় রাখি, এই অজানা ঘনমাত্রা দ্রবণকে হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখি সাধারণভাবে, কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। তিন নাম্বার হচ্ছে যে ভাই তোমার এখানে আমরা ইউজ করি কি বলতো, নির্দেশক। তো আমি তোমাকে একটু করে বলে দিই, বেসিক্যালি নির্দেশকগুলো কি হয়, নির্দেশকগুলো হয় তোমার হচ্ছে ভাই দুর্বল জৈব অ্যাসিড বা জৈব ক্ষারক। তাহলে নির্দেশক আসলে কারা, দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষারক, এরা আসলে তোমার নির্দেশক হিসেবে কাজ করে। কেমন, আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমরা আশা করি এখানে বুঝতে পারছি ভাই। দুই নম্বর আসে আলোচনা করি আমরা কী কী কাঁচ পদার্থ আমরা এখানে ইউজ করি, কী কী আমরা হচ্ছে ভাই কাঁচ পদার্থ আমরা এখানে ইউজ করি। আমরা টাইট্রেশন ঘটানোর সময় বেসিক্যালি হচ্ছে ভাই তিন প্রকারের কাঁচ পদার্থ ইউজ করি। টাইট্রেশন করার সময় আমরা কী করি বলতো, তিন প্রকারের, তিন ধরনের কাঁচ পদার্থ ব্যবহার করা হয়, তিন ধরনের কাঁচের পদার্থ ব্যবহার করা হয়। কি কি আমরা যদি দেখি, যথা এক, আমরা একটা দেখলাম হচ্ছে আমাদের যে বুলেট আছে সেটা, আমাদের কাছে যে বুলেটটা থাকে এটা কাঁচের পদার্থ হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে আমাদের কাছে দেখো যে আমরা কনিক্যাল ফ্লাক্স যেটা নিছি না, এটাও তো আমার কাছে কী বলতো একটা কাঁচেরই পদার্থ। তাহলে আমরা যেটা কনিক্যাল ফ্লাক্স নিছি
এটা হচ্ছে আমাদের একটা কাচের পদার্থ। আচ্ছা, আর এরপরে সেটা হচ্ছে ভাই দেখো, এরপরে তোমার হচ্ছে ভাই আমরা নির্দেশক যেখানে ঢালতাম, দেখো এখানে আমরা যেখানে 2-1 ফোঁটা যেখানে নির্দেশক ঢালছি না, এখন নির্দেশককে আমরা আকাশ থেকে আনছি, আকাশ থেকে তা আনি নাই। এগুলো আসলে বেসিক্যালি যেটা হয়, নির্দেশক ধরো তোমার একটা কোনো একটা বোতলের মধ্যে আছে, তো ওই নির্দেশকগুলোকে সংগ্রহ করা হয় পিপেট নামের একটা যন্ত্র দ্বারা। কী করা হয় বলো তো ভাই? পিপেট নামক একটা যন্ত্র দ্বারা নির্দেশকটাকে সংগ্রহ করা হয়। তো এইখানে পিপেট যেটা থাকে সেটাও তোমার হচ্ছে ভাই কাচের যন্ত্র থাকে, অর্থাৎ 3 নম্বর আমরা যে কাচের যন্ত্রটা ইউজ করি এটার নাম হচ্ছে আমাদের ভাই পিপেট। আর এই পিপেটের কাজটা কি? পিপেটের কাজটা হচ্ছে তোমার নির্দেশককে কনিক্যাল ফ্লাক্সে প্রবেশ করানো। আমরা তাহলে বলতে পারি এটার কাজ হচ্ছে যে নির্দেশককে কনিক্যাল ফ্লাস্কে প্রবেশ করানো। কেমন? আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখন তুমি বলতে পারো ভাই পিপেট দেখতে কীরকম, দেখান আমাকে। আসো দেখাই। পিপেটে কী হয়, মাঝখানের অংশটা একটু মোটা থাকে, মাঝখানের অংশটা একটু মোটা থাকে, আর এদিক দিয়ে প্রান্তীয় অংশগুলো চিকন থাকে, অনেকটা রুটি বেলে না ওই রকম বেলনের মতো, প্রান্তীয় অংশগুলো তোমার হচ্ছে একটু করে চিকন থাকে। তোমরা এগুলো নিজে কিন্তু পরে আসছো। পিপেটে কী করে, অনেকে মুছে মুখে মুখে ফু দিয়ে আসলে দ্রবণ তুলে, এখানে একটা তোমার এরকম ছিদ্র থাকে এরকম, তারপর তোমার হচ্ছে ভাই এরকম এখানে একটা ছিদ্র থাকে। এগুলো হচ্ছে যে ভাই মানে তোমার হচ্ছে যে ভাই কি নর্মালি পিপেটে তোমার কি হয়, মুখে ফু দিয়ে মানে এই পিপেটের এক প্রান্তে মুখ লাগিয়ে ফু দেওয়া হয়, আর এই ফু দিলে কি হয়, এখান থেকে তোমার হচ্ছে ভাই বিভিন্ন অভিশ্রবণ পদ্ধতিতে বা ব্যাপন পদ্ধতিতে তোমার এখানে আসলে, বিশেষ করে অভিশ্রবণ পদ্ধতিতে তোমার এখানে ওই যে নির্দেশকটা উঠে আসে উপরে। ওকে, মুখে এখানে এক প্রান্তে কী করতে হয়, ফু দিতে হয়। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে তোমার এখানে পিপেট, মুখে ফু দিয়ে তোমার এখানে এক আঙুল চেপে ধরতে হয়, তখন এখানে তোমার হচ্ছে কি হয় যে পিপেট এই তোমার নির্দেশকটা উপরে উঠে আসে, দেন পরবর্তীতে তুমি যদি আঙুলটা ছেড়ে দাও তখন নির্দেশকটা আসলে পড়ে যায়। ওকে, এরকম হচ্ছে ঘটনা ঘটে এখানে। কিন্তু বর্তমানে আসলে এখানে কিন্তু কিছু ক্ষতিকারক দিক আছে। আলটিমেটলি দেখো নির্দেশকগুলো কি তোমার কিছু ও এসিড আর ক্ষারক না, এগুলো যদি তোমার পেটে চলে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম হয়। এই জন্য বর্তমানে যেটা ইউজ করা হয়, বর্তমানে যেগুলো ভালো ভালো ল্যাবরেটরিতে আছে, এখানে হচ্ছে তোমার এরকম একটা সাকশন বাল্ব ইউজ করা হয়। এখানে হচ্ছে এরকম একটা কি ইউজ করা হয়, একটা সাকশন বাল্ব, এটা হচ্ছে একটা এরকম রবারের মতো থাকে। তো এই সাকশন বাল্বের মধ্যে দুইটা আসলে সুইচ বাটনের মতো থাকে, একটা বাটন টিপ দিলে হচ্ছে তোমার এখানে, একটা বাটন টিপ দিলে এখানে আমাদের তোমার হচ্ছে ভাই নির্দেশকগুলো উপরে উঠে আসে, আর আরেকটা বাটন প্রেস করা হলে নির্দেশকগুলো নিচে পড়ে যায়। ওকে, এটাকে বলতে পারো সাকশন বাল্ব। এটা যেটা আছে এটা হচ্ছে একটা সাকশন বাল্ব, এই যে এটা। ওকে, সো এই 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 যন্ত্রটা হচ্ছে আমার এখানে পিপেট। পিপেটের বেসিক্যালি কাজটা হচ্ছে তাহলে কি, যে ছোট ছোট যে দ্রবণগুলো আছে মানে ছোটোখাটো দ্রবণ, খুবই যদি কম আয়তনের দ্রবণ যদি এক জায়গা থেকে বেসিক্যালি আরেক জায়গায় ট্রান্সফার করা লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিপেট ইউজ করি। মানে ধরো তোমার কাছে 10 ml ট্রান্সফার করা লাগতেছে, এখন 10 ml ট্রান্সফার করার জন্য তুমি কি বড় পিপেট বড় তুমি হচ্ছে বিকান নিবা বা বড় কনিক্যাল ফ্লাক্স নিবা, না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, পিপেট ইউজ করি। বেসিক্যালি পিপেটের কাজটা কি, তাহলে ছোটো ছোটো আয়তনে দ্রবণকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। যেমন এখানে আমরা নির্দেশক এটাকে আমরা কয় ফোঁটা নিচ্ছি, 2-1 ফোঁটা নিচ্ছি, সো এটা আসলে তখন আমরা পিপেটের মাধ্যমে আসলে কাজটা করি। ওকে, তো তুমি নর্মালি পিপেটের মাধ্যমে করা যায়, অথবা কেউ কেউ এটাকে 2-1 ফোঁটাও ফেলে, কিন্তু মানে তুমি যেভাবে খুশি, কারণ আলটিমেটলি এখানে কম তোমার হচ্ছে যে কম দ্রবণই এখানে ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে দুটো টার্ম আছে, এই দুটো টার্মের সাথে আমাদের একটু পরিচিত হইতে হবে। একটা টার্মের নাম হচ্ছে আমাদের ভাই এখানে টাইট্রেন্ট, আর আরেকটা টার্মের নাম হচ্ছে আমাদের এখানে ভাই টাইট্রেন্ট। একটা হচ্ছে টাইট্রেন্ট, আরেকটা কি বলতো ভাই, আরেকটা হচ্ছে তোমার এখানে টাইট্রেন্ট। ওকে, এই দুটো টার্মের সাথে আমাদের একটু পরিচিত হইতে হবে ভাই। টাইট্রেন্ট কি আর টাইট্রেন্ট কি, তোমার এখানে জানা ঘন মাত্রা দ্রবণকে বেসিক্যালি টাইট্রেন্ট বলে, জানা দেখো এখানে দৃঢ় দ্রবণ থাকে না, এটা জানা আর একটা অজানা, তাহলে জানা ঘন মাত্রা দ্রবণকে কি বলবো ভাই, টাইট ট্রেন্ট, বা যেটাকে আমরা হচ্ছে যে ভাই টাইট ট্রেন্ট বলে। আর অজানা যে ঘনমাত্রা আছে না, এই অজানা ঘনমাত্রা দ্রবণকে তোমার বলা হচ্ছে টাইট ট্রেন্ট। তাহলে অজানা
ঘনমাত্রার দ্রবণকে টাইট্রেন্ট, অর্থাৎ TITRANDই বলে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো আজকে আসলে আমার হাতে একটু সময় কম, আমি হচ্ছে নেক্সট লেকচার এগুলো ক্লিয়ার করে দিব। সো আজকের ভিডিওটা তোমার যদি ভালো লাগে তুমি ভিডিওতে তাহলে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।